এই বেসরকারি স্কুলে নজরদারিতে যে শিক্ষা কমিশনের ভাবনা এই নিয়ে বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ তাদের কি মতামত দেখুন। আর কোনো অভিযোগ থাকে প্রথম কথা সে তো স্কুল অথরিটিসকেই প্রথমে বলবে, সেই অভিযোগটা তো স্কুল অথরিটিস দেখবে। সে একটা বাইরের লোক এসে তো আমার সংসার কি করে চালাতে হবে সেটা তো ওকে আমাকে বলতে পারে না, আমার সংসারটা তো আমাকেই চালাতে হবে। দ্বিতীয় নম্বর, যখন একজন মা বাবা নিজের বাচ্চাকে এখানে আমাদের স্কুলে ভর্তি করছে, সে তো স্কুলের কি ইনফ্রাস্ট্রাকচার, ফেসিলিটি, ফি স্ট্রাকচার সব কিছু জেনেই ভর্তি করছে। আমি তো আমার ফি স্ট্রাকচারটা ওয়েবসাইটে রয়েছে, পুরো ডিটেল ক্লিয়ার কাট সব জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, সেটা জেনেই সে ভর্তি করছে। সেখানে অভিযোগের তো ব্যাপার নেই, কোনো কিসের অভিযোগটা আসবে? আর সে যদি পরীক্ষা পাশ ফেলের ব্যাপার, সেটা তো কোনো একটা অভিযোগ হলো না, সেটা তো একাডেমিক, সে যদি না কমপ্লিট করতে পারে সে তো সে তার মার্কস রয়েছে, তাকে দেখানো হচ্ছে, তার পেরেন্টসের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, সব কিছু হচ্ছে। তাই সেই জন্য সেখানে যে ওদের একটা খুব রোল থাকবে বলে আমার তো মনে হয় না, কারণ কারোর কোনো অভিযোগ থাকে প্রথম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি বেসরকারি স্কুলের নজরদারিতে বা শিক্ষা কমিশনের ভাবনা। যে শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের খবর সূত্র মারফত। একাডেমিক ম্যাটার্সটা আমার মনে হয় স্কুল কেন্দ্রিক তাদের প্রবলেমগুলো রিজলভ করার জায়গাটা অনেক বেশি, এবং ডাইরেক্ট যদি প্যারেন্টসরা স্কুলকে বলেন বা স্কুল প্যারেন্টসদের বলেন, সেই জায়গাটা থেকে আমার মনে হয় সায়েন্টিফিক্যালি প্রবলেমগুলো রিজলভ কিন্তু অনেক বেশি ভালোভাবে হয়। কারণ একটা ভায়া মিডিয়া হয়ে গেলে কি হবে, হয়তো স্কুলের পার্সপেক্টিভটা প্যারেন্ট বুঝতে পারবেন না বা প্যারেন্টসের পার্সপেক্টিভটা স্কুল বুঝতে পারবে না। সবথেকে বড় কথা, একজন প্যারেন্ট যখন বাচ্চাকে কোনো স্কুলে ভর্তি করেন, উনি তো স্কুল সম্পর্কে সব কিছু জেনে শুনে ভর্তি করছেন, আর আমার মনে হয় সেইগুলো হয়তো ওদের নিজেদের লেভেল থেকেও ওদের একটুখানি আরেকটু প্রো স্কুল হলে আমার মনে হয় না আর কোনো সমস্যা একাডেমিক্সে থাকবে। এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পবিত্রবাবু, এবার বেসরকারি স্কুলে নজরদারিতে শিক্ষা কমিশনের ভাবনা, যে শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ফি বৃদ্ধি সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে এই কমিশন, একেবারে পরিকল্পনা স্তরে রয়েছে এটা, কি বলবেন? এক নম্বর, কমিশনের কি লক্ষ্য সেটা পুরোপুরি না জেনে মন্তব্য করা মুশকিল। হ্যাঁ, ফি বৃদ্ধি নিয়ে একটা সমস্যা, সেটা অভিভাবকদের সঙ্গে প্রায় স্কুলে সমস্যা হয়, এটা নিশ্চয়ই রাষ্ট্রের দেখা উচিত যে ফি যেন অতিরিক্ত হঠাৎ যেন অতিরিক্ত বাড়ানো না। কিন্তু আর কি লক্ষ্য আছে, স্কুলগুলোকে কি আর কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে? সরকারকে এ থেকে স্কুল থেকে কোনো বাড়তি আর্থিক সুযোগ সুবিধা বৈধ বা অবৈধ চায়, এগুলো আমি জানি না। কাজেই পুরোটা না দেখে মন্তব্য করা খুব মুশকিল। আরেকটা কথা হলো, সরকার নিজের স্কুলগুলো দিকে এবার একটু মনোযোগ নিন। অজস্র ছাত্র ছাত্রী পাস করছে, ভর্তি হচ্ছে, আসছে, অথচ শিক্ষকের পদ প্রায় 100,000 মতো খালি আছে। সরকার সেদিকে নজর দিন, ঠিক সময় পাঠ্যবই যাতে স্কুলে পৌঁছয় সেদিকে নজর দিন, বাড়ি ঘর চক ডাস্টার ব্ল্যাকবোর্ড সব আছে কিনা সেগুলোর দিকে নজর দিন, ক্লাস ঘর গুলো আরেকটু ভালো করা যায় কিনা সেগুলোর দিকে নজর দিন। সেই নজরটা পাশাপাশি দিতে পারলে আমার মনে হয় আমরা সাধারণ নাগরিকেরা একটু স্বস্তি বোধ করব। ঠিক আছে, মানে কমিশন হতেই পারে, নানা রকম কমিশন করা যেতেই পারে, কিন্তু কমিশনের লক্ষ্যটা কি হবে সেটা আমার আরেকটু পরিষ্কার জানতে পারলে ভালো হবে। অনেক ধন্যবাদ পবিত্রবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।